গতকালকেই ভিডিওর মাধ্যমে জানিয়েছিলাম যাদের বাড়িতে রান্নার গ্যাসের কানেকশন রয়েছে তাদের সকলকেই কিন্তু কে করতে হবে অর্থাৎ রিভেরিফিকেশন আধার কার্ডের মাধ্যমে অর্থাৎ আঙুলের ছাপের মাধ্যমে কিন্তু এই কাজটি করতে হবে যদি এটি আপনি না করেন তাহলে জানুয়ারি মাস থেকে ভর্তুকির টাকা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসবে না তাছাড়াও আপনার কানেকশানটি কিন্তু বন্ধ হয়ে যেতে পারে এই ধরনের একটি রিপোর্ট উঠে আসছে এবং ইতিমধ্যে এর প্রভাবও পড়া শুরু করে দিয়েছে আপনাদের প্রমাণ সহকারে দেখিয়ে দিচ্ছি নতুন যখন আপনি সিলিন্ডার বুকিং করছেন সেটি অটোমেটিক্যালি ডিস্ট্রিবিউটরের তরফ থেকে ক্যান্সেল হয়ে যাচ্ছে তো কী কারণে ক্যান্সেলটা হচ্ছে এবং এরপর আপনাদের কী করণীয় রয়েছে তাছাড়াও এই যে কে ওয়াইসির কাজটি এটি কিন্তু আপনি বাড়িতে বসে থেকে অনলাইনে করতে পারবেন তো অনলাইনে কবে থেকে শুরু হচ্ছে তাছাড়াও কিভাবে এই কাজটি হবে বিস্তারিত জানার জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করুন প্রথমত আগে আপনারা প্রমাণটা দেখে নিন এখন কিন্তু যখন আপনি সিলিন্ডার বুকিং করতে চাইছেন সেখানে কিন্তু ক্যান্সেল হয়ে যাচ্ছে ইন্ডিয়ান থেকে কিন্তু এই এসেছে অর্থাৎ ইন্ডিয়ান গ্যাসের কিন্তু কানেকশন এনাদের নেওয়া এবং দেখতেই পারছেন এটি দুদিন আগে আগেই কিন্তু এসেছে সিলিন্ডার বুকিং করা হয়েছিল অনলাইন এবং সেটি দুদিন পরেই কিন্তু অটোমেটিক্যালি ক্যান্সেল হয়ে গেছে দেখুন এখানে এই এস এম এসটি ডিয়ার এখানে সেই কাস্টমারের নাম রয়েছে ইয়োর অর্ডার এখানে অর্ডার নম্বরটি রয়েছে হ্যাসবিন ক্যান্সেলড ডিউ টু ক্যান্সেলড বাই ডিস্ট্রিবিউটার ইন্ডেন অর্থাৎ ডিস্ট্রিবিউটারের তরফ থেকে এই সিলিন্ডারটি কিন্তু ক্যান্সেল করে দেওয়া হয়েছে অর্থাৎ নতুন করে কিন্তু যাদের গ্যাস ফুরিয়ে গিয়েছে যদি আপনি গ্যাস বুকিং করেন সেটা কিন্তু ক্যান্সেল হয়ে যাচ্ছে অর্থাৎ নতুন কিন্তু গ্যাস দিচ্ছে না এখন কথা হলো যে কিভাবে আপনি এখন তাহলে সেই গ্যাসটা বুকিং করবেন আপনার যে কাগজপত্র রয়েছে এগুলো নিয়ে আপনাদের যে ডিস্ট্রিবিউটার রয়েছে সেই ডিস্ট্রিবিউটারের সাথে যোগাযোগ করে নিন সেখান থেকে কিন্তু এই কাজটি করে দেওয়া হবে অথবা আপনার বুকিংটি কিন্তু করে দেওয়া হবে যদি আপনি অনলাইনে বুকিং করার চেষ্টা করছেন এবং এই ধরনের মেসেজ আসছে তাহলে কিন্তু আপনি অবশ্যই ডিস্ট্রিবিউটারের সাথে কথা বলে নেবেন হলে কিন্তু অনলাইন আপনার বুকিং আর হবে না আবারও জানিয়ে দিচ্ছে যদি গ্যাস ফুরিয়েছে এবং সিলিন্ডার অনলাইন বুকিং করেছেন এবং এই ক্যান্সেল এস এসেছে অবশ্যই আপনার ডিস্ট্রিবিউটারের সাথে আপনি কথা বলে নেবেন তো এখন কথা হলো এই যে কে ওয়াইসির বিষয়টি সেই কেওয়াইসিটি আপনি অনলাইন কবে থেকে করতে পারবেন বাড়িতে বসে থেকেই সে বিষয়েও কিন্তু আপডেট চলে এসেছে অনেক স্ক্রিন দেখতেই পারছেন এখানে বলা হচ্ছে গ্যাসে বায়োমেট্রিকের নির্দেশে ডিলাররা বিভ্রান্ত সংখ্যায় গ্রাহক বায়োমেট্রিক না দিলে রান্নার গ্যাসে ভর্তুকি বন্ধ মোদী সরকারের নয়া ফরমানে বিভ্রান্ত গ্যাস ডিলার থেকে গ্রাহক প্রত্যেককেই অনেকেরই আশঙ্কার নোট বাতিল আধার প্যান সংযোগের মতো ফের গ্যাসে ভর্তুকি বজায় রাখতে লাইনে দাঁড়াতে হতে পারে যদি তা না হয় তাহলে গ্যাসের ডেলিভারি বয়রাই মেশিন দিয়ে বাড়ি থেকে বায়োমেট্রিকের কাজ করবেন সেক্ষেত্রে ব্যক্তিগত তথ্য ডেলিভারি বয়দের দেওয়াটা কতটা নিরাপদ তা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে বিভিন্ন মহলে উজ্জ্বলা যোজনা এবং সাধারণ গ্রাহকদের এলপিজি সিলিন্ডারের ক্ষেত্রে ভর্তুকি বজায় রাখতে চাইলে ডিলারদের অফিসে বায়োমেট্রিক দিয়ে কেওয়াইসি জমা দিতে হবে আগামী একত্রিশে ডিসেম্বরের মধ্যে তা না করলে বন্ধ হয়ে যাবে ভর্তুকি অর্থাৎ একত্রিশে ডিসেম্বর কিন্তু সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে এবং এটি শুধুমাত্র কিন্তু ইন্ডিয়ান গ্যাসের জন্য না ইন্ডিয়ান এইচপি ভারত যে গ্যাসের কানেকশান আপনার থাকুক না কেন প্রত্যেকটি কানেকশনের ক্ষেত্রেই কিন্তু এই রিপোর্টটি কেন্দ্রের পেট্রোলিয়াম মন্ত্রকের তরফে ইতিমধ্যেই আই ও বিপি সিএল এবং এইচপিসিএল এর মতো রাষ্ট্রায়ত্ত সংস্থার কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে একটি নির্দেশ তবে নির্দেশ কার্যকর করতে গিয়ে সবচেয়ে বেশি বিভাগের ডিলাররা তাদের কথায় এই অল্প সময়ের মধ্যে গোটা বিষয়টি সম্পন্ন করা সম্ভব নয় তাছাড়া বায়োমেট্রিক তথ্য সংগ্রহ ও জমা দেওয়ার জন্য তাদের নিজেদের বায়োমেট্রিক মেশিন কিনতে হচ্ছে বিপুল পরিমাণ গ্রাহকদের তথ্য সংগ্রহের জন্য যথেষ্ট কর্মীও তাদের নেই যদিও বা গ্যাসের ডেলিভারি বয়দের দিয়ে বাড়ি থেকে বায়োমেট্রিকের কাজ করানো হয় সেটাও যথেষ্টই সমস্যার কারণ এই ডেলিভারি বয়দের সেক্ষেত্রে সঠিক প্রশিক্ষণের প্রয়োজন এই কাজ করতে গিয়ে বিলম্ব হবে বাড়ি বাড়ি গ্যাস সরবরাহের ক্ষেত্রে তাছাড়া যার এই বায়োমেট্রিক তথ্য নেওয়া হবে তিনি যদি সেই সময় বাড়িতে না থাকেন তবে তা সংগ্রহ করা সম্ভব হবে না তাছাড়াও দেখুন এখানে বলা হয়েছে কেন্দ্রের নির্দেশ রান্নার গ্যাসের ভর্তুকিযোগ্য গ্রাহকদের বায়োমেট্রিক আঙুলের ছাপ অথবা চোখের মনির স্ক্যান কিংবা মুখাবয়বের ছবি তথ্য দিয়ে আবার তথ্য যাচাই করতে হবে তিন রাষ্ট্রায়ত্ত সংস্থার তরফে ইন্ডিয়ান অয়েলকে সাপ্তাহিক রিপোর্টও দিতে বলা হয়েছে যারা উজ্জ্বলা যোজনায় গ্যাস পান তারা সাধারণ গ্রাহকদের তুলনায় ভর্তুকি অনেকটাই বেশি পান বর্তমানে নশো টাকায় রান্নার গ্যাসে তিনশো টাকার মতো কিন্তু বাকিরা সরকারি ভর্তুকি বলতে পান সিলিন্ডার পিছু কুড়ি টাকারও কম কলকাতায় গ্রাহকরা পান উনিশ টাকা সাতান্ন পয়সা এই কটা টাকার জন্যই অনেকেরই হয়তো এই ঝামেলায় যেতে চাইবেন না কিন্তু সেক্ষেত্রে ভবিষ্যতে আবার গ্যাসের সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে না তো এই আশঙ্কাও একাংশের মনে দানা বাঁধতে শুরু করেছে জানা গিয়েছে বায়োমেট্রিক তথ্য রিভেরিফিকেশন করার জন্য এই নির্দেশ দেওয়া হয়েছে কেন্দ্রের তরফে বর্তমানে ভর্তুকির টাকা সরাসরি আধার কার্ডের নম্বর মারফত গ্রাহকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা পড়ে যায় তবে বহু ক্ষেত্রেই দেখা যায় আধার নম্বর আর কার্যকর নেই এই বিষয়টি নিশ্চিত করার জন্যই আঙুলের ছাপ সহ বায়োমেট্রিক তথ্য দিয়ে নতুন করে জমা দিতে হবে কেওয়াইসি কিন্তু সরকারের এই সিদ্ধান্তে তিতিবিরক্ত গ্রাহক এবং ডিলার উভয় পক্ষই অন্যদিকে ক্ষোভের কথা আজ করেই আগাম ডিলারদের তরফে জানানো হয়েছে ডিলারদের কাছে গিয়ে বেশি দিন লাইন দিতে হবে না গ্রাহকদের খুব শীঘ্রই তেল সংস্থাগুলির তরফে অ্যাপ তৈরি করা হবে যার সাহায্যে অনলাইনে বাড়িতে বসেই জমা দেওয়া যাবে বায়োমেট্রিক তথ্য মূলত বুঝতেই পারছেন এখানে বলা হচ্ছে যে অনলাইনে বাড়িতে বসে থেকে কিন্তু আপনি এই কাজটি করতে পারবেন হয়তো আধার ওটিপির মাধ্যমে কিন্তু এই কাজটি করা হতে পারে তবে খুব শীঘ্রই কিন্তু অনলাইনেও এই কাজটি শুরু করা হবে এ বিষয়ে কিন্তু এখানে আশ্বাস দেওয়া হয়েছে তাছাড়াও দেখুন এখানে বলা হচ্ছে এছাড়া সিলিন্ডার ডেলিভারি বয়রা বাড়ি বাড়ি গিয়ে বায়োমেট্রিক তথ্য সংগ্রহ করার কাজ করবেন তবে কবে থেকে অনলাইন কিংবা বাড়ি এসে তথ্য সংগ্রহের কাজ শুরু হবে তাই স্পষ্ট করে জানানো হয়নি ইন্ডিয়ান এলপিজি ডিস্ট্রিবিউটরস অ্যাসোসিয়েশনের অর্থাৎ পশ্চিমবঙ্গের প্রাক্তন সভাপতি বিজন বিহারী বিশ্বাস বলেন তেল সংস্থা বা সরকারের তরফে এ নিয়ে সচেতনতা বা প্রচার কর্মসূচিও করা হয়নি এত কম সময়ে কিভাবে ওই প্রক্রিয়া সম্পন্ন করা সম্ভব বরং এতে গ্রাহক বিক্রেতা উভয়েরই হয়রানি মুখে পড়ার আশঙ্কা প্রবল উপরন্ত সিলিন্ডার যোগান দেওয়ার কর্মীদের এমনিতে অনেক দায়িত্ব থাকে তাছাড়া তাদের বা দোকানের কর্মীদের সকলেরই প্রশিক্ষণ দেওয়ার সময়ও যথেষ্ট নেই এই পুরো ব্যবস্থা এবং সংশ্লিষ্ট যন্ত্র কেনার খরচ বিক্রেতাদেরই বইতে হবে যাতে তাদের আর্থিক বোঝা বাড়াবে মূলত বুঝতেই পারছেন এখানে আশ্বাস দেওয়া হচ্ছে অনলাইন এই কেওয়াইসির কাজটি শুরু করা হবে যদি এ বিষয়ে নতুন কোনো আপডেট আসে অবশ্যই আপনাদের ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো তবে এখনও পর্যন্ত কিন্তু অনলাইন শুরু করা হয়নি এবং সময়সীমা খুব কমই কিন্তু রয়েছে অর্থাৎ শুধুমাত্র এক মাস সময় রয়েছে একত্রিশে ডিসেম্বরের মধ্যে কিন্তু এই কাজটি করতে হবে হয়তো পরবর্তীতে এই সময়সীমাটা কিন্তু বাড়াতেও পারে যদি একত্রিশে ডিসেম্বরের মধ্যে সম্পন্ন না হয় আবারও জানিয়ে দিচ্ছি এখনও পর্যন্ত অনলাইন শুরু হয়নি যখনই অনলাইন শুরু হয়ে যাবে অবশ্যই আপনাদের ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো এবং যাদের গ্যাস ফুরিয়ে গিয়েছে নতুন সিলিন্ডার অনলাইন বুকিং করতে গিয়ে অসুবিধার সম্মুখীন হচ্ছেন অবশ্যই আপনাদের ডিলারদের সাথে কথা বলে নেবেন এটাই আপডেট দেওয়া ছিল যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে লাইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে দেবেন যদি ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকেন পেজটি ফলো অথবা লাইক করতে ভুলবেন না তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে